আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ। আচ্ছা করছি, আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো কালকেও রাস্তা থেকে শুরু করলাম, আজকেও রাস্তা থেকে শুরু করলাম। কালকে তো আমি সকাল সকাল ছিলাম, আজকে এখন 3:30 বাজে। আর সকাল মনে করেন কালকে যেহেতু মনে করেন প্রচণ্ড লেভেলের কাজ করছিলাম, এই কারণে মনে করেন যে আমি সেই লেভেলের ক্লান্ত ছিলাম। এই কারণে সকালে এখন তো এমনি সকালে কাজ টাজ নাই দেখে মনে করেন যে উঠতেও দেরি, লেট হয়েছে, এই কারণে মনে করেন যে আপনার উঠাও হয়নি। তারপরে মনে করেন যে দ্বিতীয়ত শরীর ক্লান্ত ছিল, উঠি নাই, উঠতে উঠতে 1:30 বেজে গেছে। উইঠা গুছল গুছল কইরা ফ্রেশ ট্রেশ হয়ে আব্বুর এসে পড়ছে, আব্বুর সাথে একসাথে খায় ফেলেছি। তো খাবার দাবার খাওয়ার শেষ করে যে এখন মনে করেন যে বাইরে হয়েছি, দেখতেছি আজকে অনেক বড় একটা বাজার আছে, প্রায় 7 দিনের বাজার একসাথে করতে হইব। মানে শুধু চাল আলু পেঁয়াজ এগুলো আর কি, এগুলোর 7 দিনের বাজার একসাথে করে ফেলেছি। তো আরো তো যাইতেছি, শাহিনে অনেক একটা ফোন দিব, চলেন যাওয়া যাক, লেটস গো। তো ফাইনালি আলহামদুলিল্লাহ গাইজ আরোদে তো এসে পৌঁছেছি। এত পরিমাণ ধুলাবালি, এত পরিমাণ ধুলাবালি, মানে এত কষ্ট আমার এই ধুলাবালির জন্য লাগে। যাই হোক, কোনো কথা না, তো চলেন দেখি। অনেক বাজার তো আজকে কী কী বাজার করা যায়, চাল ডাল এগুলো তো লাগবে অবশ্যই। গাইস 4 দিন আগে আলু নিস বুঝছেন 35 টাকা করে, ইয়া সরি 38 টাকা করে, 4 দিন পরে দাম বেড়ে গেছে 45 টাকা হয়ে গেছে আলু। মানে আমি জাস্ট কাইন্ডলি কী কম, মানে লিটারেলি আই এম জাস্ট ওভার। একটু সময়ের মধ্যে এত বেড়ে গেছে আলুর দাম, মানে এটা আসলে কী কম। এই পেঁয়াজ নিতে আসছে এখন ওনার দোকানে, তো মনে করেন অবস্থা ছাড়া পেঁয়াজ বিক্রি করেন, খুচরা পেঁয়াজ নিতে হইব। এই ইন্ডিয়ান আলু না, ইন্ডিয়ান আলু না, এটা ইন্ডিয়ান না, হলো 90, এটা হলো 120, এটাও 90, ওটা 100। কাঁচামরিচ 80 টাকা। এই বেগুন কত, বেগুন 40, বেগুনও 40, আর ওই তোমার মূলা সবই 40, দাও আধা কেজি দাও। এই যে পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ, ঢেঁড়স, পেঁপে, ওই যে চালের বস্তা, আর ওই যে তেল। মনে করেন যে যে ভ্যানে তুলে নিতেছি,